तरावी की 20 रकात, ना 8 रकात, ना 10-12 रकात। मुहम्मदुन सैदुल कौनैन الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين দেশে উপবাসে দর্শক শ্রোতা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ইসলামী শরীয়তের দৃষ্টিতে তারাবির নামাজের হুকুম, জামাত সহকারে তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে হাদিস শরীফের আলোকে এবং সাহাবায়ে কেরামের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত মুহাক্কিক আলেম বুজুর্গানে কেরাম কয় রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, শরীয়তের দৃষ্টিতে আমরা সেটা আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হলো তারাবির নামাজের হুকুম। তারাবির 20 রাকাত প্রত্যেক মুসলমান নর নারীর উপর সুন্নতে মাকাদা, জামাত সহকারে মসজিদে তারাবির নামাজ আদায় করা এটা সুন্নত, এবং পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনে মজিদ তারাবির নামাজে খতম দেওয়া সেটা সুন্নত, একবার বেশি পড়া সেটা উত্তম। বিনা কারণে তারাবির নামাজ ত্যাগ করা জায়েজ নেই। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ তাআলাহু বলেন, নারী পুরুষ সকলের উপর তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা বিশুদ্ধ ও মসনুন পদ্ধতি যা পূর্ববর্তী বুজুর্গানে দিন থেকে আজ পর্যন্ত চালু আছে। ইমাম আজম রহিমাহুল্লাহ তাআলাহু হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণনা করেন, তারাবি পড়া সুন্নত এবং কোনো অবস্থাতে এটা ত্যাগ করা জায়েজ নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সময় প্রায় তারাবি পড়তে, শুধু ফরজ হয়ে যাওয়ার ভয়ে মাঝে মধ্যে ত্যাগ করতে। হাদিস শরীফে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য খুলাফায়ে রাশিদিনগণ তারাবি পড়তেন, আর রসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, হে লোকেরা, তোমরা আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে দৃঢ়তার সাথে আমল করো। অর্থাৎ আমরা উপরোক্ত আলোচনা থেকে এই কথা উপলব্ধি করতে পেরেছি, তারাবির নামাজ সেটা সুন্নতে মুআক্কাদা সকল মুসলমান নর নারীর উপর। দ্বিতীয় যে বিষয়টি, তারাবির নামাজ জামাতে আদায় করা এটা সুন্নত, কিন্তু এক্ষেত্রে দুটি মত রয়েছে, কখন থেকে তারাবির নামাজ জামাতে আদায় করা শুরু হয়েছে। প্রথম যে মতটি সেটা হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, মা সাবাতা বিল কিতাবি ওয়া সুন্নাহ গ্রন্থে বলেন, কোনো কোনো ওলামায়ে কেরাম বলেন যে যে ব্যক্তি তারাবির নামাজ জামাতে পড়া ত্যাগ করেছে সে সুন্নত নববীকে ত্যাগ করেছে এবং অন্যায় করেছে, কেননা রসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি সর্বদা 20 রাকাত জামাত আদায় করতেন, এবং সাহাবায়ে কেরামও আমল এভাবে প্রচলিত আছে, সমস্ত ওলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম একমত। অর্থাৎ প্রথম যে মতটি সেটা হলো রসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি জামাত সহকারে আদায় করেছেন সেই ব্যাপারে সব ওলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম একমত। দ্বিতীয় যে মতটি, আবার কেউ কেউ বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং ফারুক আজমের যুগে প্রথম দিকে লোকেরা নিজ করে একাকীভাবে নামাজ আদায় করতে, অতপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারাবির
নামাজ জামাত আদায় করার ব্যবস্থা হয় এবং সকলে এর উপর ইত্তেফাক হয়েছে। বাস্তবিকই তারাবির নামাজ জামাতে পড়া উত্তম। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের এক রাতে মসজিদে তশরিফ নেয় এবং সেখানে লোকদেরকে পৃথক পৃথকভাবে তারাবির নামাজ পড়তে দেখেন। তখন তিনি বলেন, সবাই এক ইমামের পিছনে নামাজ পড়া উচিত এবং উত্তম মনে করি। তারপর সবাইকে হযরত ইমাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একত্রিত করে দেন। পরের দিন মসজিদে গিয়ে সবাইকে ইমামের পিছনে নামাজ পড়তে দেখে বলেন, নিমাল বিদা হাজহি, এটা কতই না উত্তম বেদা। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে উনি ইমাম উবাই ইবনে কাবেরকে ইমাম বানাইয়ে জামাত সহকারে নামাজের তারাবির নামাজের ব্যবস্থা করে এবং সব সাহাবায়ে কারাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে এবং সেটাকে তিনি উত্তম বেদাত বলেছে। এখানে একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো আমরা রসুলের যুগে কোনো কিছু না দেখলে আমরা সেটাকে বেদাত বেদাত বলি। অথচ বেদাত যেটা আছে সেটা দুই প্রকার, বেদাতে হাসানা বেদাতে সাইয়া। বেদাতে সাইয়া হলো যেটা রসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সেটা সাইয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা মকরুহ এবং হারাম। হারাম বেদাত হলো যেটা আকিদার ক্ষেত্রে, যেমন সাহাবায়ে কেরামের আকিদার সাথে রসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা যে আকিদা পোষণ করতেন সেটা পোষণ না করে নতুন আকিদা সৃষ্টি করা, যেমন রাফেজি, হারেজি, কাদরিয়া, জাবরিয়া, যেসব ফেরকাগুলো আছে যেগুলোকে রসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 ফেরকা জাহান্নামী বলেছেন, সেগুলো আমলের কারণে আকিদার কারণ। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো ইসলামী শরীয়তের মূল ভিত্তি হলো চারটি, কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। তাহলে তারাবির নামাজ জামাতে আদায় সেটা ইজমাই উম্মত। এটার উপর সাহাবায়ে কেরামরা এবং সকল উম্মতরা ইজমা হয়েছে, তারাবির 20 রাকাত এবং জামাত সহকারে আদায় সেটার উপর। তৃতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো তারাবি কি 20 রাকাত না 8 রাকাত না 10-12 রাকাত। যারা তারাবির নামাজ 8 রাকাত বলেন তারা দুই একটি হাদিস দ্বারা তারা দলিল পেশ করে, তন্মধ্যে যেটা প্রসিদ্ধ হাদিস যেটা দিয়ে তারা দলিল পেশ করে, যেটা মুয়াত্তায়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সায়াদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন যে এবারটা হলো কানু ইয়াকুমুনা ফি আহদি উমর ফি রমাদান 11 রাকাত। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সব সাহাবায়ে কেরামরা 11 রাকাত নামাজ পড়েছে, 3 রাকাত হলো বিতির আর 8 রাকাত হলো তারাবি। অথচ মুহাম্মদ ইবনে ইউসুফ যিনি এই হাদিসটি বর্ণনা করেছে উনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদকে ইমাম মারওয়াজিকে উনি 13 রাকাত বলেছে। মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম বুখারীর দাদা উস্তাদকে ইমাম আব্দুর রাজ্জাক আস সানানিকে কাছে তিনি তারাবির নামাজ 21 রাকাত বলেছে। তাহলে এক ব্যক্তি প্রথমে বর্ণনা করেছেন 11 রাকাত, আবার উনি 13 রাকাত বলেছেন, আবার একই ব্যক্তি বর্ণনা করেছেন 21 রাকাত। তাহলে উসুলে হাদিসের ভাষা হল মুহাদ্দিসিনে কারামদের নিকট যেটা দলিল সেটা হলো এক ব্যক্তির যদি বিভিন্ন রাওয়ায়েত থাকে তাহলে তার হাদিসটা দলিল হিসাবে গ্রহণযোগ্য হয়। তাহলে যারা 8 রাকাতের দলিল দেয় এই হাদিস দ্বারা তাদের হাদিসটা দলিলের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, 20 রাকাত তারাবির ক্ষেত্রে সহি আমার নিকট 21টির মতো হাদিস রয়েছে, যেগুলো হাদিসগুলো প্রায় সব হাদিসগুলো সহি, তদ্মধ্যে আমরা
কিছু হাদিস আপনাদের সম্মুখে পেশ করব। তারাবিন নামাজ 20 রাকাত, এটি সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা এবং সব মুসলমানরা ধারাবাহিকভাবে নিয়মিত সেটা পালন করে এসেছেন এবং সেটার ব্যাপারে ঐকমত পোষণ করেছে। যেমন ইবনে আবি শাইবা তিবরানি কবির গ্রন্থে, ইমাম বাইহাকি, আব্দে ইবনে হামিদ এবং ইমাম বগেবি রহিমাহুল্লাহ তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সিওয়াল বিত্রি ওয়া যাদাল বাইহাকি ফি গায়রি জামাতি। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন বিতির ব্যতীত। বাইহাকি অতিরিক্ত বলেছেন যে তিনি জামাত ছাড়া পড়তেন। যেসব হাদিসে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি পড়ার কথা আছে, তা দ্বারা জামাতে 3 দিন পড়ার কথা আছে। তবে জামাত ছাড়া সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি আদায় করতেন, যেটা মুফতি আহমদ ইয়ারহান নাহিমি রহিমাহুল্লাহ তাআলা আনহু জাল হকের দ্বিতীয় খণ্ড 105 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। দ্বিতীয় নাম্বার যে হাদিসটি ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা আনহু হযরত ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা করেন, কাল আন-নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান বি 23 রাকাতান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লোকেরা রমজানে 23 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, যেটা জাল হকের 105 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় খণ্ড উল্লেখ রয়েছে। তৃতীয় নাম্বার যে দলিলটি ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তাআলা আনহু শিয় সুনান গ্রন্থে হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে, ইন্না আলী ইবনে আবি তালিবিন কাল দাআল কুরআ ফি রমাদানা রাজুলান ইউসাল্লি বিন্নাস 5 তারাবিহাতিন 20 রাকাতান ওয়াকানা আলী ইউতিরু বিহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে কারিগণকে ডেকে একজনকে আদেশ দিলেন যে লোকদেরকে 20 রাকাত পড়াও, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতির পড়াতেন। চতুর্থ নম্বর যে দলিলটি তিরমিজ শরীফের মধ্যে বাবু কিয়ামি শাহরে রমাদানে বর্ণিত আছে যে, ওয়া আকসার আহলুল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া উমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কওলু সুফিয়ান সৌরি ওয়া ইবনুল মুবারক ওয়া শাফি ওয়া ক্বালা আশ-শাফি হাকাযা আতরাকতু বালাদা মাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান। অধিকাংশ জ্ঞানীদের আমল হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর এবং ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত আছে যে 20 রাকাত তারাবি। এটি সুফিয়ান সাউরি ইবনে মোবারক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এর অভিমত এটাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, আমি মক্কাবাসীদেরকে 20 রাকাত তারাবি পড়তে পেয়েছি। পঞ্চ নম্বর যে দলিলটি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে গ্রন্থে বলা হয়েছে, কলা ইবনে আব্দুল বার ওয়া হুয়া কওলু জামহিরুল উলামা ওয়া বিহি কাল আল কুফিয়ুনা ওয়া শাফি ওয়া আকসারুল ফুকাহা ওয়া হুয়া সহি আন আবি ইবনে কাআব আন গায়রি খিলাফিন মিনাস সাহাবা। ইবনে আব্দুল বার বলেন, অধিকাংশ উলামায়ে কেরামের মত হল 20 রাকাত তারাবি। এটি কুফি হযরাতের মত এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ও অধিকাংশ ফুকাহায়ে কেরামও এই মত পোষণ করেছে, আর এটাই অধিক বিশুদ্ধ বলে উবাইয়া ইবনে কাব থেকে বর্ণিত। এ ব্যাপারে সাহাবায়ে কেরামও মতের বিরোধী নয়। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই উমদাতুল কারির চতুর্থ খণ্ড 355 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। ষষ্ঠ নম্বর যে দলিলটি মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, ফাসারার জামাল লাম্মা রুয়াল বাইহাকি বি ইসনাদিন সহীহিন কানু ইয়াকিমুনা আলা আহদি উমর রাকাতান ওয়া আলা আহদি উসমান ওয়া আলী 20।
তারাবির ব্যাপারে মুসলমানগণ ঐক্যমত সাব্যস্ত হয়েছে। কেননা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেন যে সাহাবায়ে কেরাম এবং সকল মুসলমান হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 রাকাত তারাবি পড়তে। উপরোক্ত আলোচনা থেকে আমরা দুই একটি বিষয়ের ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি আমাদের নিকট ক্লিয়ার হয়েছে। তারাবি নামাজের রাকাতের ব্যাপারে যেটা বিশুদ্ধম, সব সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং যুগে যুগে আউলিয়ায়ে কেরামরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছেন, যেটার ব্যাপারে আজমা হয়েছেন, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজের হুকুম হলো সুন্নতে মাক্কাদা, তারাবি জামাত সহকারে আদায় করা এটা সুন্নাত। তারাবির নামাজে পরিপূর্ণ কোরআন খতম করা সেটা সুন্নাত, আরও বেশি খতম করতে পারলে সেটা উত্তম মুস্তাহাব। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা তারাবির রাকাতের ব্যাপারে বাড়াবাড়ি না করে সহি যেটা 20 রাকাত, এখনও পর্যন্ত মসজিদে হারাম এবং মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবির ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করো। যারা 8 রাকাত 12 রাকাত তারাবি পড়বে, তারা যদি এটা যদি সহি হাদিস দ্বারা যদি প্রমাণিত না হয় তাহলে তারা গুনাহগার হবে। কিন্তু যারা 20 রাকাত তারাবি পড়বে তাহলে তারা 8 রাকাত 12 রাকাত 10 রাকাতের আমল 20 রাকাতের মাধ্যমে সেটা পালিত হয়ে যাচ্ছে। এ কারণে আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।